এদিকে জনগণের সঙ্গে তাচ্ছিল্য করে সিলেটে রিলিফ দিচ্ছে সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, গণমানুষের দল হিসেবে সিলেটের বানভাসী মানুষের পাশে রয়েছে বিএনপি। আরও জানান, স্থানীয় কর্মীরা ১০ লক্ষ টাকার অনুদান বানভাসী মানুষদের হাতে তুলে দিয়েছে। এছাড়া বিএনপির পক্ষ থেকে তিন ধাপে ত্রাণ পৌঁছানো হচ্ছে মানুষের কাছে। এরকম একটা ভয়াবহ বন্যা 140 বছরের মধ্যেও এরকম বন্যা হয়নি ওই এলাকাতে। সেই সময় যখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে যে 20 লক্ষ টাকা আর কয়েক টন চাল বরাদ্দ করেছে সিলেটের জন্য, এটা আমি মনে করি যে জনগণের সাথে ব্যঙ্গ করা হয়।